পোকামাকড় মিশ্রিত কাঁচা কুয়োর জল একমাত্র আমাদের ভরসা। প্রখর রুদ্রতপ্ত দিনেও একই জল, আর জলবাহিত রোগ আমাদের নিত্যসঙ্গী। জল সমস্যা সমাধানের জন্য বারবার স্থানীয় এডিসি ভিলেজ এবং মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের নজরে নিলেও আখের কোনো লাভ হয়নি। ভোটের সময় প্রশাসন থেকে স্থানীয় নেতৃত্বরা জল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভোট ফুরিয়ে যেতেই জল সমস্যা একই তিমিরে, কথাগুলি বলছিল এক উপজাতি রমণী। প্রসঙ্গ পানীয় জলের সমস্যা। ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের চিন্তাকুমার পাড়া। এই উপজাতি অধ্যুষিত গ্রামটিতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। ছড়ার পাশে একটি কাঁচা কুয়োর উপর নির্ভর থাকতে হয় তাদের। কাঁচা কুয়োর জল পোকামাকড় মিশ্রিত। এই অপরিশোধিত জল দিয়ে তারা জল তেষ্টা নিবারণ করে মুঙ্গিয়াকামী ব্লক এবং দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ প্রশাসনের বলান্যতার কারণে, যার ফলে চিন্তাকুমার মলসুম পাড়ার গিরিবাসীদের মধ্যে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় অহরহভাবে। অভিযোগ, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়ে যায় দীর্ঘ এক মাস পূর্বে, অথচ ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধি কমল কলই এলাকায় আসেননি জল সমস্যা নিরসনের জন্য, অথচ তাদের জল সমস্যা যে নিত্যদিনের সঙ্গী। এই গ্রীষ্মের প্রখর রুদ্রতপ্ত দিনেও এলাকার উপজাতি গিরিবাসীরা সকাল থেকে সন্ধ্যা জলের জন্য দৌড়ঝাঁপ করতে হয় বলে অভিযোগ করে জানায় এলাকারই এক রমণী। আমরা নিজের হাতে আমরা করতেছি, আমরা অনেক সময় জল পাইতেছি, মানে জল পাওয়া যায় না, বা বৃষ্টি টিষ্টি হইলে আমরা জল পাওয়া যায় না। অনেক মানে আমরা এখানে অনেক কীটা করতাম, একশো উপরে আটশো উপরে পরিবার এই একটা কুয়া দিয়ে আমরা চলতাম পারে না। এত রাস্তা তো দেহ ওই রাস্তা দিদি কোন জায়গায়? এটা চিন্তাকুমার মলসুম পাড়া। কোন এডিসি ভিলেজ? এটা এডিসি তাম ভিলেজ দক্ষিণ গোকুলনগর। আচ্ছা, এখন আপনারা কী চাইতেছেন? আমরা চাইতেছি মানে জলের সুবিধা, রাস্তার সুবিধা, তারপর অনেক কিছু। আমরা জলের লেগে খুব একদম মানে সমস্যা। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আসেন, আপনারা দাবি জানাইছিলেন নি? দাবি তো জানাইছে। তারা কী কী আশা দিচ্ছে? তারা তো কী দেয়, ওই ওই আইলে করব হ দিমু, আর দিমু করে তো শেষ। কার কাছে দাবি জানানো হয়েছে? আমরা পঞ্চায়েতের কাছে দাবি জানাচ্ছি, তারপর ব্লকের কাছে দাবি জানাচ্ছি, সব কাছে আমরা দাবি জানাচ্ছি। তবে তারা আইলে করব হ দিতে আছে, হ দিমু, ওই সকলেও কিন্তু শেষ। এমএলএ আছে নি এলাকাতে? এমএলএ তো এমএলএ কিতা ওই মেম্বার কবর হেরাতে এখানে ইয়া। আচ্ছা, তারা তো অনেকবার আছে, তারপরে ইয়াও তো আয়া গেছে। কোন ব্লক, কোন ব্লকের এরিয়া এটা? মুঙ্গিয়া ব্লক। মুঙ্গিয়াকামে? মুঙ্গিয়া কমল কলই। তাই না আইছে নি? তারপরে বালা জল মানে খাওয়ানোর লাগে, আমরা তো খুব সমস্যা। সবগুলি তো থাকে, আমরা তো কীটা করম, রোগ টোক পড়লে থাকলেও তো আমরা কীটা করম, এটা না খাইলে তো আমরা চলতাম পারে না, এটাই তো খাইতে থাকে। এই জল খেয়ে তো অনেক সময় রোগ হয়? অনেক সময় রোগ হয়, অনেক সময় বলতে সারা বছর তো আমরা রোগাইয়া থাকি। আমরা আপনারা তো দেখতেছি অনেক সময় আমরা রোগ হয়, তারপরে কীটা করতাম পোক থাকে, ব্যাং থাকে, পাতা ছাতা পরে, আর বৃষ্টি আইলে তো আমরা জল পাই না। সাপ তাপ অনেক সময় পয়রা থাকে, অনেক সময় সব কিছু থাকে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।